রাতভর ননস্টপ ছুটে চলা, তারপর ভোরের সূর্যোদয় প্রকৃতির সাথে মিলিয়ে দিবে সব ক্লান্তি। সবুজ মাঠ পেরিয়ে দূর পাহাড়, কি নেই এই যাত্রায়! এ যেন এক স্বপ্নপুরীর রাজ্য। তারপর শেষ হবে যাত্রা, কিন্তু মুগ্ধতা কি কমবে ছিটে ফোটাও? এক আইকনিক রেলওয়ে স্টেশন স্বাগত জানাবে আপনাকে। সমুদ্র দর্শনে এসে এত স্নিগ্ধতা এর আগে হয়তো কেউ কখনোই ভাবেনি। এই স্বপ্নযাত্রা কেবলই রেলপথ কক্সবাজারে সম্ভব। আর সেই স্বপ্নযাত্রার উদ্বোধনী সঙ্গী হিসেবেই আমাদের এবারের কক্সবাজার যাত্রা। 1 ডিসেম্বর 2023, দিনটি অন্যান্য সাধারণ দিনের মতো হলেও কক্সবাজারবাসী ও ভ্রমণপ্রিয় মানুষের জন্য মোটেই সাধারণ ছিল না, ছিল স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি দিন। স্বপ্ন ছিল সমুদ্রপাড়ে বাজবে হুইসেল, ঝকঝক শব্দে ছুটে চলবে ট্রেন। আজ সেই মহেন্দ্রক্ষণ। উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের। আর সেই স্বপ্নযাত্রার সাক্ষী হয়ে এই ট্রেনে কক্সবাজার যেতে আমাদের এবারের গন্তব্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। যাত্রার 7 দিন আগে 23 তারিখ বাংলাদেশ রেলওয়ে তাদের রেল সেবা ওয়েবসাইটে টিকিট রিলিজ করে। অত্যন্ত সৌভাগ্যবশত আমরা 2টি টিকিট ম্যানেজ করি, তাই এ যাত্রায় আমি এবং অফিস কলিগ জয় যাচ্ছি কক্সবাজারে। আমাদের ট্রেন ছিল রাত 10:30, আমরা স্টেশনে পৌঁছাই রাত 10। তখন কক্সবাজার থেকে দুপুর 12 ছেড়ে আসা ট্রেনটি ঢাকা স্টেশনে এসে পৌঁছায়। ঢাকা স্টেশনের কর্তৃপক্ষ তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছিল। পুরো স্টেশন জুড়েই অসংখ্য মিডিয়া কর্মী, ব্লগার, রেলের কর্মকর্তা সহ উৎসুক জনতার ভিড় ছিল। পাশাপাশি যারা আজ আমাদের মতো প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার যাবে, তারাও ছিল প্রচণ্ড রকম উচ্ছ্বসিত। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমার পিছনে যে ট্রেনটি আছে এটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি বহুল প্রতীক্ষিত ঢাকা কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। আজ প্রথম যাত্রায় ঢাকা থেকে এই ট্রেন যাবে কক্সবাজারে। প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ইচ্ছেটা ছিল অনেক আগের, তাই টিকিট কাটাও মোটামুটি একটা যুদ্ধ শেষ করে আমরা টিকিট পেয়েছিলাম। টিকিট পাওয়ার পর আজ 1 ডিসেম্বর আমি এবং সহকর্মী জয় রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমাদের বগি, এই বগিতে আমরা আজ টিকিট কেটেছি। চলুন ভিতরটাতে যাই, দেখি কী কী সুবিধা আছে এই ট্রেনে। এই ট্রেনের কোচগুলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হওয়া কোরিয়ান কোচগুলোর মতোই, তবে সিটের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। সিটগুলো অনেকটা এসি বাসের সিটের মতো। এছাড়াও কোচের দুই পাশে রয়েছে 2টি ওয়াশরুম, একটি থাকবে হাই কমোড, অপরটি লো কমোড। আপাতত ট্রেনে 2 ধরনের কোচ অ্যাভেলেবেল রয়েছে, একটি শো চেয়ার, অপরটি স্নিগ্ধা বা এসি। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত স্নিগ্ধার ভাড়া পড়বে 1325 টাকা, শো চেয়ারের ক্ষেত্রে সেটা 695 টাকা। প্রত্যেকটা কোচের দুই পাশেই রয়েছে একটি করে সিসি ক্যামেরা, তাই নিরাপত্তার দিক থেকে এই কোচগুলো এক ধাপ এগিয়ে থাকবে। আপাতত শো চেয়ার ও স্নিগ্ধা থাকলেও পরবর্তীতে পর্যায়ক্রমে এসি বার্থ সহ অন্যান্য সুবিধাযুক্ত কোচগুলো এই ট্রেনে যুক্ত করা হবে। জয়, ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী রেগুলার টিকিট ছাড়া যাওয়া অভ্যাস, কিন্তু এই প্রথমবার কক্সবাজার যাচ্ছে টিকিট নিয়ে। এখন সময় 10:45, কক্সবাজার এক্সপ্রেস ছাড়ার অপেক্ষায়, আর অপেক্ষায় আছে হাজারো দর্শনার্থী আর যাত্রী যারা আজ প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাবে। উৎসুক জনতা ও মিডিয়া কর্মীদের ভিড় থাকায়
ট্রেন কিছুটা বিলম্বে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে প্রথমে যাবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, তারপর সেখান থেকে ডিরেক্ট চিটাগং। চিটাগংয়ে আধা ঘন্টার একটা ব্রেক দিয়ে পুনরায় যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। তাই দূরত্ব অনুপাতে এই ট্রেনের যাত্রা টাইম অনেকটাই কম। এই হচ্ছে আমাদের ইয়াসিন কবির জয়, ট্রেন যাত্রা শুরু থেকেই ঘুমে। ট্রেনে ভ্রমণরত সব যাত্রীর মধ্যেই এক অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। তাই ঢাকা থেকে কক্সবাজারের এই যাত্রাটা সবারই ছিল অত্যন্ত আনন্দঘন। প্রত্যেকটা মুহূর্তই কেউ ছবি তুলে, কেউ বা ভিডিও করে সংরক্ষণ করে রাখছিল নিজের কাছে। এটা নিছক কোনো জার্নি ছিল না, ছিল এক স্বপ্নযাত্রা। ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ননস্টপভাবে চট্টগ্রামে এসে পৌঁছায় ভোর 4:10। চট্টগ্রাম স্টেশনে 32 মিনিটের একটা বিরতি দিয়ে ট্রেন পুনরায় যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। কুয়াশার চাদরে মোড়ানো এক সূর্যোদয়। কথা ছিল কক্সবাজারের ট্রেনে চলাচলকারী যাত্রীদের সকাল হবে কক্সবাজারের পাহাড় ও প্রকৃতিকে সাথে নিয়ে। বাস্তবেও মোটেই তার ব্যতিক্রম ছিল না। মাঠজুড়ে স্বর্ণালী ধান, আর সাথে কুয়াশায় মোড়ানো দূর পাহাড়ের আকর্ষণ। সকালের যাত্রাটা এতটা মনোরম হবে কখনো কল্পনায় চিন্তা করিনি। সূর্যোদয় থেকে কক্সবাজার পর্যন্ত অসংখ্য মানুষ হাত নাড়িয়ে স্বাগত জানাতে থাকে প্রথম ট্রেনকে। তাদের উচ্ছ্বাস দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল এই ট্রেনটি ছিল তাদের অনেক দিনের স্বপ্ন। বৃদ্ধ থেকে শিশু, সব বয়সী মানুষই এসেছিল তাদের স্বপ্নের ট্রেন দেখতে। সবার মধ্যেই ছিল অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ। চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে আমরা কি সমুদ্র দেখতে যাচ্ছি নাকি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছি সেটা ডিসাইড করাই ছিল কষ্টসাধ্য। সমুদ্র দেখতে এসে ট্রেন যাত্রায় এইরকম একটা ভিউ আপনার ভ্রমণকে কতটা এক্সাইটিং করে তুলবে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। সব সৌন্দর্য হয়তো সব সময় বলে প্রকাশ করা যায় না, কিছু কিছু সৌন্দর্য নিজ চোখে দেখে নিতে হয়। তাই আপনি কক্সবাজার আসলে ট্রেন যাত্রা না করলে সত্যি বড় কিছু মিস করবেন।
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল 7:50 আমাদের ট্রেন পৌঁছায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে। যদিও এই ট্রেনের শিডিউল অনুযায়ী ট্রেন পৌঁছানোর কথা ছিল 7:20। কিছুটা বিলম্বে ট্রেন ছাড়ার কারণেই আসলে এই লেটটা হয়েছে, আদারওয়াইজ এটা জাস্ট টাইমেই পৌঁছাতো। এখন সময় সকাল 8:05 আর আমরা কাল রাতে রওনা করেছিলাম 10:45। সো এই সময়টার মধ্যে আমরা এসে পৌঁছেছি কক্সবাজারে। স্টেশনে বেশ ভিড় আছে, যেহেতু প্রথম ট্রেন সবার মধ্যেই একটা আগ্রহ আছে। সো চলুন এনজয় করি এবারের কক্সবাজার ট্রিপ। আগে থেকেই বলা হচ্ছিল কক্সবাজার রেলওয়ে স্টেশনটি আইকনিক রেলওয়ে স্টেশন। প্রকৃতপক্ষে এটি হতে যাচ্ছে সত্যি একটি আইকনিক রেলওয়ে স্টেশন। যদিও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনও আন্ডার কনস্ট্রাকশন, বাট যে কনস্ট্রাকশন সাইটগুলো চলছে তাতে এক্সিলেটর সহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা আছে এই স্টেশনে। বরাবরই একটা বিষয় নিয়ে বেশ কথা হচ্ছিল যে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এমন একটা ফ্যাসিলিটি থাকবে যেখানে প্যাসেঞ্জাররা তাদের ব্যাগ রেখে দিনে দিনেই কক্সবাজার ঘুরে আসতে পারবে। যদিও এখনও আন্ডার কনস্ট্রাকশন, তাই ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস চোখে পড়েনি। এছাড়াও এই স্টেশনে একটি 5-তারকা হোটেল সহ আরও বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। হয়তো কনস্ট্রাকশনের কাজ শেষ হলে যাত্রীরা এই সুবিধাগুলো নিতে পারবে। তখন আরেকবার এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা আইকনিক এই রেলওয়ে স্টেশন। স্টেশনের সৌন্দর্য আপনাকে যতটা না মুগ্ধ করবে তার চেয়ে বেশি মুগ্ধ করবে স্টেশনের বাইরের সৌন্দর্য। যেহেতু কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তাই ঝিনুকের পেটে মুক্তোর আদলে একটি আইকন তৈরি করা হয়েছে যেটি এই স্টেশনের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতরি মোড়ে যাব। তো এখানে অটোর জন্য ওয়েট করতেছিলাম, দুইজনে যাব তো এই জন্য অটো ওয়েট করতেছিলাম। তারা এখানে ভাড়া বলে, ভাড়া নাকি 200 টাকা, বুঝছেন? মানে কত কিলো, মানে বড় জোর আপনার 4.8 কিলোর ভাড়া 200 টাকা বলতেছে। যাই হোক, কিছুদিন আগে সাকিব ভাইয়ের একটা ইন্ডিয়ার একটা ভিডিও ছিল, ওনারা 470 টাকায় আপনার কলকাতা থেকে ঘুরে আসছে, আর আমরা 200 টাকা দিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলি মরে যাইতেছি, 200 টাকা ভাড়া যাইতেছে। এটা কি কথা হইলো ভাই? আমরা এখানে হয়রানির জন্য আসতেছি? মানে এই জিনিসটা মানে সরকারের নজরে আসা দরকার। এখান থেকে এটুকের ভাড়া কখনোই 200 টাকা হইতে পারে না। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলি বিচ পর্যন্ত রিক্সা নিয়েছিলাম মাত্র 80 টাকায়, যেটা সম্ভব হয়েছিল স্টেশন থেকে বাইরে মেইন রোডে এসে রিক্সা নেওয়ার কারণে। ভিতরে বেশ বড় সড়ো একটা সিন্ডিকেট, কোনো অটোই 200 টাকার নিচে কলাতলি পর্যন্ত আসবে না। আমরা ঢাকা থেকে রেইনভিউ রিসোর্টে রুম বুক করে এসেছি। এই রিসোর্টে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত 40% ডিসকাউন্ট, যেটা আমাদের বাজেট ট্রিপে কিছুটা হলেও সহায়তা করবে। হরতাল অবরোধে দর্শনার্থী কম হওয়ায় আপনি কক্সবাজারের মোটামুটি সবগুলো হোটেল রিসোর্টেই এখন ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের কক্সবাজারের বাকি পর্বগুলোতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।